খেলোয়াড় খুঁজে পেতে নাটোরের রাজশাহী বিভাগের অনূর্ধ্ব 20 ফুটবল খেলোয়াড় বাছাই ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু হচ্ছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভাগের 8 জেলার খেলোয়াড়দের বাছাই কার্যক্রম আজ বুধবার নাটোর শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে। এই উপলক্ষে শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়াম মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিভাগের 8টি জেলার 80 জনের মধ্য থেকে মোট 30 জন খেলোয়াড় বাছাই করে ইএস কার্ড প্রদান করা হবে। বাছাইকৃত এসব খেলোয়াড়ের জন্য নাটোর 1 মাসের আবাসিক ক্যাম্পে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পরবর্তীতে আন্তঃবিভাগীয় প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে কৃতী ফুটবলার খুঁজে বের করা হবে। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশনের কোঅর্ডিনেটর আহমেদ সাইফ আল ফাতাহ, নাটোর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, সদস্য মোহাম্মদ ফরহাদ হোসেন বক্তব্য উপস্থাপন করেন। তারা জানান, বাছাই কার্যক্রম স্পন্সর করছে সাইফ পাওয়ার ব্যাটারি। নাটোর থেকে জাহিদ হাসানের পাঠানো প্রতিবেদন, 71 বাংলা নিউজ ডেস্ক।